বিসমিল্লা ই রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন তো আমার আজকের ভিডিওটা হচ্ছে তরমুজের বিচি আর আমি এই তরমুজের বিচি দিয়ে এমন একটা পানীয় তৈরি করে দেখাবো যা কিনা আমাদের খুব খুবই উপকারে আসবে আর আমার আজকের ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আমার এইটুকু বিশ্বাস যে আপনারা কখনোই আর ভুল করেও তরমুজের বিচিগুলো ফেলে দিবেন না যেহেতু সারা বছর তরমুজ পাওয়া যায় না তো আমার বিশ্বাস যে আপনারা এই তরমুজের সিজনে কিন্তু তরমুজের বিচিগুলোকে সংরক্ষণ করবেন তো আমি কিন্তু এখানে একটা তরমুজের যতটুকু বিচি হয় আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখন আমি একটা আলাদা বাটিতে পানি নিয়ে তরমুজের বিচিগুলাকে ভালো করে ধুয়ে নিব এমনিতে মনে হচ্ছে যে তরমুজের বিচিগুলো পরিষ্কার কিন্তু এই বিচিগুলাকে কিন্তু পানির মধ্যে ডলা দিলে একটু বোঝা যাচ্ছে একটা সাদা একটা প্রলে পুড়তেছে তো এইটা কিন্তু একটা ময়লা তো এই ময়লাটা সহ কিন্তু তরমুজের বিচিগুলো আমি ব্যবহার করতে পারবো না সেজন্য আমি পানির মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটা আমি ট্যাপ থেকে পানিটা নিয়ে আসছি তো তরমুজ পছন্দ করে না এমন মানুষ নেই তাছাড়া কিন্তু তরমুজ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তরমুজের পাশাপাশি কিন্তু তরমুজের খোসাগুলোকেও কিন্তু আমরা তরকারি রান্না করে খাই আর রান্না করা ছাড়াও কিন্তু নানানভাবে আমরা তরমুজের খোসাগুলা ব্যবহার করতে পারি আর এই সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করেছি তো এখন কিন্তু আমি একটু ভালো করে তরমুজের বিচিগুলোকে ধুয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন হাত দিয়ে ডলা দেওয়ার পরে একটা আলাদা ময়লা বের হচ্ছে তো আমি যতটুকু সম্ভব একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে আমি এখান থেকে একটু পানিটা ভালো করে শুকিয়ে নেব তো সেই জন্য অবশ্যই আমি একটা কিচেন টিস্যু নিয়ে নিয়েছি যাতে করে টিস্যুটা এই তরমুজের বিচি থেকে পানিটাকে টেনে নেয় আর এতে করে আমি আর বিচিটা শুকাতে সময়টা কম লাগবে আর যদি সহ আমি শুকাতে দিই তাহলে কিন্তু একটু সময় লাগবে আমি এই বিচিগুলোকে ফ্যানের নিচে রেখে দিব আপনারা চাইলে কিন্তু রোদেও রেখে দিতে পারেন তাছাড়া কিন্তু চুলার নিচে দিয়েও কিন্তু এই বিচিগুলোকে ভালো করে পানিটা ঝরিয়ে নিতে পারেন তো আমি তিনবার করে এই কিচেন টিস্যুর উপরে রেখে দিয়েছিলাম তো তৃতীয়বারের মাথায় কিন্তু আর কোনো পানি আসেনি তো সেজন্য ভাবলাম যে আমি টিস্যুটার উপরে করি একটু ফ্যানের নিচে রেখে দিই তো এইভাবে যদি আমি তিরিশ মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দিই তাহলে কিন্তু গায়ে যে অতিরিক্ত পানিটা আছে এটা কিন্তু শুকিয়ে যাবে আপনারা চাইলে এই তরমুজের বীজগুলোকে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন তাছাড়া কিন্তু চুলার নিচেও দিয়ে শুকিয়ে নিতে পারেন কিন্তু চুলার আছে এগুলাকে শুকাতে যাবেন না আমি তিরিশ মিনিট পরে ব্যাক করলাম দেখুন আমার তরমুজের বিচিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে এভাবে কিন্তু আপনারা তরমুজের বিচিগুলোকে শুকিয়ে সংরক্ষণও করে নিতে পারেন আর আমি ভিডিও শেষে বলে দিব আমি কি কাজের জন্য এই তরমুজের বিচিগুলোকে ব্যবহার করতেছি তো এখান থেকে এই তরমুজের বিচিগুলো আমি একটু একটা কড়াইয়ের মধ্যে করে একটু টেলে নিব এটা কিন্তু টেলে নেওয়াই বলে আমি কিন্তু এখানে তেল ব্যবহার করিনি তেল দিলে এটা বাজা হয়ে যেত তো আমি যেহেতু একটা ড্রিঙ্ক তৈরি করব সেই জন্য কিন্তু এটা টেলে নিয়ে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন অ্যালুমিনিয়াম বা এরকম পাতিলের মধ্যে বাজার জন্য তো কোনো কিছুতেই কিন্তু আপনারা ফ্রাই প্যানে বা নন স্টিকের প্যানে কিন্তু এগুলাকে বাঁচতে যাবেন না বা টালতে যাবেন না আমি চুলা রাঁচটা একদম ল করে একটু সময় নিয়ে তরমুজের বিচিগুলাকে ভেজে নিচ্ছি আর চুলাটা যদি বাড়িয়ে দেওয়া হতো এই বিচিগুলো কিন্তু পড়ে যেত তারপরে আমি পাটা একটু পিষে গোড়া করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই তরমুজের বিচিগুলাকে ব্লেড করেও নিয়ে নিতে পারেন এখানে যেহেতু আমার কম তরমুজের বেঁচে ছিল সেই আমি পাটায় পিষে নিয়েছি তো ব্লেন্ডারে তো বেশি না হলে ব্ল্যান্ড করা হবে না তো একদম কিন্তু গোড়া হয়নি এখন আমি যেটা করব আমি এখানে একটা সসপ্যানে দেড় কাপ পরিমাণ পানি বসিয়ে দিলাম তারপরে আমি চুলায় আগুন ধরিয়ে দিয়েছি এখন দেড় কাপ পানি দিয়ে আমি এক কাপ একটা ড্রিঙ্ক তৈরি করব তো তার জন্য আমি এখানে প্রায় তিন চার চামচ দিয়ে দিয়েছি হচ্ছে তরমুজের বিচির গোড়াটা দিয়ে এখন এই পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব তো আমি চুলা রাসটা মিডিয়াম রেখে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার এই তরমুজের বিচির গোড়াটা দিয়ে কী তৈরি হয়ে গেল তো এখানে আমি এক কাপ পানীয় তৈরি করে নিয়েছি তো আমি একটা চা চাকনি দিয়ে কিন্তু সেকে নিয়েছি আমি যখন এই পানীয়টা তৈরি করেছি আমি এখানে তরমুজের বিচির গোড়া ছাড়া কিন্তু অন্য কোনো কিছুই ব্যবহার করিনি আপনারা কিন্তু খাওয়ার সময় সামান্য পরিমাণ লবণ আর মতোটা এড করে নিতে পারবেন তো আমি এখানে জাস্ট শুধু মধু দিয়ে নিচ্ছি আর এখন বলে দিচ্ছি কেন খাবেন এই তরমুজের বিছি দিয়ে এই পানীয়টা যারা দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যা ভোগ করতেছেন তারা যদি একটা না এক সপ্তাহ প্রতিদিন সকালবেলা খালি পেটে এই তরমুজের বিচি দিয়ে তৈরি পানীয়টা পান করে থাকেন তাহলে কিন্তু আপনারা ভুলেই যাবেন যে এসিডিটির সমস্যার জন্য ডাক্তারের কাছে যাওয়া আর আজকাল এসিডিটির সমস্যা থেকে কিন্তু আমাদের অনেক সমস্যা হয় তো এই ফেলে দেওয়া তরমুজের বিচি দিয়ে এরকম এক গ্লাস পানি হিসেব করলে কিন্তু কোটি টাকার চেয়েও মূল্যবান হয় তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ফেলে দেওয়া তরমুজের বিচে দিয়েও যে এত মূল্যবান একটা পানিও তৈরি করা যায় যা আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা অল করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম